আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। ছোট ছোট ইনকাম জেনারেট করার জন্য যারা ওয়েবসাইট করছেন বা হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে ইউজ করে মোটামুটি একটি ভালো মানের ইনকাম জেনারেট করতে চাচ্ছেন, তাদের জন্য আমি সাজেস্ট করব paidverts.com কে চুজ করার জন্য। আপনি যদি সত্যি আর্নিং করতে চান তাহলে এই ওয়েবসাইটটি আপনি চুজ করে নেবেন এবং এটি হচ্ছে আপনার সেরা ডিসিশন। কেননা আপনি কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আর্নিং করতে চান কম্পিউটারের মাধ্যমে স্টেপ বাই স্টেপ সাইন আপ কিভাবে করবেন, লগ ইন কিভাবে করবেন এবং পাশাপাশি এখান থেকে উইথড্র কিভাবে নেবেন আমি দেখিয়ে দিব। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং ভিডিওটি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হতে পারে। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। সোলেসি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে, ওয়েবসাইটটিতে আপনি আসার পরে সরাসরি ইন্টারফেসটি দেখতে পাবেন। এখানে লেখা রয়েছে কানেক্ট ক্লিক এন্ড আর্ন, তার মানে আপনি ক্লিক করে আর্নিং জেনারেট করতে পারেন। সত্যি একটি অবিশ্বাস্য ব্যাপার মনে হতে পারে শুরুতে, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য। কেননা 2014 সালে এই ওয়েবসাইটটি যাত্রা শুরু করেছে, যেটি আমি নিচে দেখাচ্ছি। এই যে 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত এটি মার্কেটে রয়েছে এবং পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি। আরও একটি স্ট্যাটিস্টিক্স সেটি দিচ্ছি, আমি সবসময় যে কোনো ওইটি ওয়েবসাইট অথবা অ্যাপসের রিভিউ দেওয়ার পূর্বে তার বিস্তারিত আপনাদেরকে শেয়ার করি, যাতে করে আপনাদের বিশ্বাসটা আরও বেড়ে যায় কাজ করার জন্য। সিমিলার ওয়েবের মধ্যে আপনি জানতে পারলাম যে এখানে গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আপনি স্ট্যাটিস্টিক্স যদি আরও দেখতে চান তাহলে নিচে চলে আসবেন। এখানে রুশিয়ান ফেডারেশন, ইন্ডিয়া, ভেনেজুয়েলা, ইউক্রেন, পোল্যান্ডের মতো বড় বড় কান্ট্রিগুলো এখানে কাজ করছে, তার মানে বড় বড় কান্ট্রির পিপলগুলো এখানে কাজ করছে। অনায়াসে আপনি বাংলাদেশে অথবা ইন্ডিয়ায় যে কোনো স্থানে বসে কাজ শুরু করতে পারবেন। সো কীভাবে এখানে সাইন আপ করবেন শুরুতে আমি বলে দিচ্ছি। প্রথমে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে শুরুতে, যদি আপনি একেবারেই নতুন হয়ে থাকেন। আর যদি ইতিমধ্যে এখানে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। দেন আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখানে রেজিস্টার বাটনে যখন আমি ক্লিক করবো, ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে, তার মানে এই পেজে আপনাকে যদি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিতে হবে। ইউজার নেম, তার মানে ডাক নাম দিতে হবে অথবা ফার্স্ট নেম আপনি দিতে পারেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এবং সেক্স মেল অর ফিমেল সেটি আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। দ্যাটস ইট। এরপরে আপনি এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, এরপর কনফার্ম ডেট অফ বার্থ আপনাকে এগুলো একুরেটলি দিতে হবে। দেন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এখানে একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি হচ্ছে ক্লিক টু টাচ দ্য ম্যাপ। এখানে একটি মানচিত্র রয়েছে, সেই মানচিত্রটাতে আপনাকে ক্লিক করতে হবে। মানচিত্রটি ক্লিক করার পরে ওপেন অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন দেন আপনার কাছে একটি মেইল চলে যাবে। মেইলটি একটু হয়তো দেরি হতে পারে অথবা তাড়াতাড়ি চলে আসতে পারে, তবে ধৈর্য হারা হওয়া চলবে না। আপনি অবশ্যই একটু ধৈর্য ধরে সেই মেইলটি যখন চেক করবেন তখন সরাসরি আপনি লগ ইন করবেন। যখন লগ ইন করবেন আপনি আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে তখন আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাকে এখানে ওয়েলকাম জানিয়েছে, আমাকে এখানে ওয়েলকাম জানানোর পরে এখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন। প্রথমত ভিজিট অ্যাডভার্টাইজ ওয়েবসাইট, যেহেতু আপনি এখানে পেইডভার্টে কাজ করবেন সুতরাং আপনি এই বাটনটিতে ক্লিক করবেন। বাটনটিতে ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন ফ্রিতে এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে paidverts.com এর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে সাইন আপ করতে পারবেন। প্রথমে বলে রাখা ভালো, যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আমি সাজেস্ট করব যে এখানে ফ্রিতে কাজ করার জন্য। আমি গত কিছুদিন আগে এই paidverts.com এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেছিলাম কিন্তু কাজ করা হয়নি ব্যস্ততার কারণে। কিন্তু আপনারা রিভিউ চান বিদায়, আমি আবার পুনরায় একই ওয়েবসাইটের উপর অথবা একই অ্যাপসের উপরে রিভিউ দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের অজানা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় এবং আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন না থেকে থাকে। সুতরাং আপনি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি বিস্তারিত জানতে পারবেন। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু আমার জিরো, যেহেতু কাজ করা হয়নি সুতরাং এখানে জিরো থাকবে আর কিছু নয়। বিএপি আমার 25 রয়েছে, তার মানে বিএপি একটি পয়েন্ট, সেটি আমার 25 রয়েছে। ছোট কিছু কাজ করেছিলাম সেটি এখানে জমা হয়ে গিয়েছে। এরপরে এটি দেখতে পাচ্ছেন এটি কি সেটি আমি একটু পরেই বলছি, তার আগে আমি কিভাবে এখানে ফ্রিতে আপনি কাজ করবেন সেটি আমি দেখাচ্ছি। সো যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনার সবগুলো জিরো দেখাবে এবং এখানে 2400 বিএপি বোনাস হয়তো দেখাতে পারে। এবার চলে আসছে কিভাবে আপনি এখানে কাজ করবেন, পেইড অ্যাডস। পেইড অ্যাডসে যখন আমি ক্লিক করব, পেইড অ্যাডসে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসে আপনি একটু স্ক্রলিং করে চলে আসবেন। এখানে টোটাল 8টি বিএপি আপনাকে ফ্রি দিয়েছে।
এখানে একটি টাইম সেট করা রয়েছে প্রত্যেক 20 ঘন্টা পর পর, তার মানে 20 ঘন্টা পর পর আপনি এখানে নতুন নতুন বিএপি দেখতে পাবেন। বলো না কবালো যে আপনি যদি এই 8টি বিএপি এখন ইউজ না করেন তাহলে এই বিএপি গুলো ভ্যানিশ হয়ে যাবে এবং 20 ঘন্টা পরে আবার পুনরায় নতুন বিএপি আসতে পারে। অর্থাৎ আপনি প্রতিদিন কিন্তু আপনাকে এখানে সময় দিতে হবে। এভাবে যদি আপনি প্রাথমিক অবস্থায় 5 থেকে 7 দিন সময় দেন তাহলে এখানে ফ্রি বিএপি গুলো আর্নিং করতে পারবেন। বিএপি আর্নিং করে লাভ কি, সেটি হচ্ছে যে এখানে নির্দিষ্ট পরিমাণ বিএপি যখন আপনার জমা হয়ে যাবে তখন সেটি ডলারে তারা কনভার্ট করে দিবে। সেটি কিভাবে হবে সেটি আমি একটু পরে বলছি। সো এটি বিএপি কিভাবে ক্লেম করবে সেটি আমি দেখাচ্ছি, যে এখানে লিখে রয়েছে বিএপি অ্যাক্টিভেশন অ্যাড, সেটিতে আমি ক্লিক করছি, এটি আমি ওপেন করছি। ওপেন করার পরে আলাদা আলাদা একটি ট্যাবে চলে যাবে। এরপর আপনি এখানে ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন এটি ক্যাপচা চলে এসেছে, সেই ক্যাপচাটি আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ক্যাপচা রয়েছে ক্লিক টু টাচ দ্য হার্ট, হার্টের যে চিহ্নটি রয়েছে সেটা হার্টের চিহ্নটি আপনাকে ক্লিক করতে বলেছে। জাস্ট এতটুকুই আমি কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার পরে জাস্ট একটু 5 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। আশা করি কাজগুলো খুব সহজে কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই করতে পারবেন। এরপর যেটি সেটি হচ্ছে নেক্সট অ্যাডে ক্লিক করবো। আমি নেক্সট অ্যাডে ক্লিক করার পরে আমি আরেকটি এখানে ক্যাপচা পাবো, সেটি হচ্ছে শেয়ারের, সেটি আমি ফিল আপ করে দিব। দ্যাটস ইট, কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পরে আমি এবার পরবর্তী বিএপির জন্য ওয়েট করবো। এরপর নেক্সট স্টেজে চলে যাবো। নেক্সট স্টেজে চলে যাওয়ার পরে আমি এবার আরেকটি ক্যাপচা ফিল আপ করবো। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে ফ্লাগে ক্লিক করবেন, ফ্লাগে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন, জাস্ট একটু ওয়েট করবেন। আশা করি এভাবে যদি আপনি বিএপি গুলো কালেক্ট করতে চান একটু সময় দিয়ে দিয়ে তাহলে এখান থেকে অনায়াসে এই বিএপি গুলো কালেক্ট করে নিতে পারবেন। আপনি চাইলে এখানে বলেছে রোলার ব্লেড, রোলার ব্লেড সেটা কি সেটি আমি দেখাচ্ছি। এখানে রোলার ব্লেড হচ্ছে এটি, সেটি আমি চিহ্নিত করে দিচ্ছি। তারপর কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে। দ্যাটস ইট। আশা করি এইভাবে আপনি কাজগুলো করে ফেলতে পারবেন অনায়াসে, আমাকে আর দেখিয়ে দিতে হবে না। আমি নেক্সট এর 8টাতে ক্লিক করছি। নেক্সট এ ক্লিক করার পরে নেক্সট ক্যাপচা কি চলে আসে সেটি আমি দেখি। গ্রাফ, গ্রাফ বলেছে এটি, গ্রাফ এটি ফিল আপ করবো। তারপর কনফার্মে ক্লিক করব। এটি 15 সেকেন্ড, একটি সময় বেশি, প্রথমগুলো ছিল 5 সেকেন্ড করে। এরপর আপনি এখানে একটু সময় বেশি দেখতে পাচ্ছেন। জাস্ট আপনাকে এই পেজেই থাকতে হবে, আপনি অন্য কোনো পেজে চলে যেতে পারবেন না, যেহেতু আপনার নেক্সট অ্যাডে ক্লিক করতে হবে। সুতরাং এভাবে কাজগুলো আপনি অনায়াসেই কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই করে নিতে পারবেন। আমি একটিতে ক্লিক করছি, এরপর আমি পুনরায় ব্যাকে চলে আসবো। এনভেলপে ক্লিক করতে বলেছে, আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে জাস্ট একটি 5 সেকেন্ডের সময় কাউন্ট হচ্ছে, এই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে আমি ক্লোজ উইন্ডোতে ক্লিক করব। ক্লোজ উইন্ডোতে ক্লিক করার পরে সর্বশেষ অবস্থা কি হয় আমি এবার দেখাচ্ছি। দেখুন আমার আগে ছিল কত, এখন কত হয়েছে। আশা করি বিএপি গুলো জমা হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আপনি বিএপি গুলো আপনি কনফার্ম করে নিতে পারেন। আমার আরো দুটো বিএপি রয়েছে, এটিও আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। সেটি জন্য আমাকে কি করতে হবে, আবার পুনরায় একই কাজ করতে হবে। তো ম্যাগনিফাইং গ্লাস যেটি সেটি হচ্ছে এটি, ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করতে বলেছে, জাস্ট এতটুকুই। এরপর লাস্ট বিএপি যেটি সেটি এভাবে আপনি ক্লিয়ার করবেন, তার মানে আপনি নির্ধারিত সময়ের পর পরই এখানে বিএপি পাবেন। অর্থাৎ বিএপি গুলো জমা হবে 20 ঘন্টা পর পরে, অথবা অনেক সময় 21 ঘন্টা অথবা 11 ঘন্টা সেটি হতে পারে। সো এই ফলে ক্লিক করতে বলেছে, কনফার্ম হয়ে গিয়েছে। কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনার মূল ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। মূল ড্যাশবোর্ড যখন আমি চেক করব তখন আমি এটিতে ক্লিক করব, ক্ল্যাশ ক্লোজ উইন্ডো। এটা আমার 25 ছিল, টোটাল বিএপি 121 হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছে, টোটাল যে বিএপি গুলো ছিল সবগুলো বিএপি চলে গিয়েছে, তার মানে আমি সেটি ফিল আপ করে ফেলেছি। সো এই হচ্ছে মোটামুটি ফ্রিতে কিভাবে কাজ করবেন সেটি। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আরো বিএপি পেতে হলে বা আর্নিং করতে হলে কি করতে হবে, সেটির জন্য আমি একটি সার্ট দেখাচ্ছি। গুগলে যখন আমি চলে আসলাম তখন আপনি এখানে সার্ট দেখতে পাচ্ছেন, $10, $1, $1, $0.51। এখানে এই ডলারগুলো পেতে হলে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে। আমি বলছি না যে আপনি টাকা ইনভেস্ট করবেন, আপনি একটি ট্রিক অবলম্বন করতে পারেন, সেটি আমি একটু বাতিল দিচ্ছি। সেটি হচ্ছে যে সরাসরি যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে এখানে ইনভেস্ট করার জন্য বেশ কয়েকটি প্রসেস রয়েছে। আমি স্ক্রলিং করে চলে আসলে বিটকয়েন রয়েছে, তারপর পেজ রয়েছে, পারফেক্ট মানি রয়েছে। এই অপশনগুলো আপনি ইউজ করে এখানে ইনভেস্ট করতে পারেন। আমি বিটকয়েনের ব্যাপারটাই বলি, বিটকয়েনে যখন আপনি যাবেন তার মানে আপনাকে কয়েন বেচে চলে যেতে হবে। আমি কয়েন বেচে চলে যাচ্ছি। কয়েন বেচের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, আমি দেখিয়েছি যে কয়েন বেচের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কয়েন বেচের মাধ্যমে কিভাবে পেমেন্ট নেবেন। প্রিভিয়াস যে দুটো ভিডিও, তিনটি ভিডিও, টোটাল তিনটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে কয়েন বেচের মধ্যে কাজ শুরু করবেন এবং কয়েন বেচের মধ্যে মধ্য থেকে কিভাবে
উইথড্র নেবেন এই তিনটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আশা করি সেই ভিডিওগুলো দেখে আসলে আপনার জন্য কয়েনবেসে থেকে কিভাবে আপনি ওয়ালেট ওগুলো ইউজ করে উইথড্রটা নেবেন সেটি বুঝতে পারবেন। সো আমি কয়েনবেসে চলে আসছি, আমার এখানে 0.20 ব্যালেন্স দেখাচ্ছে, কেননা এখানে এটি হয়েছে বিটকয়েন। বিটকয়েন আমি ক্লিক করলাম, বিটকয়েনে ক্লিক করার পর আমার ওয়ালেটের মধ্যে টোটাল কিন্তু 0.02 বিডিটি রয়েছে। সুতরাং আমাকে কিন্তু ইনভেস্ট করতে হলে যে কাজটি করতে হবে সেটিতে আমি চলে যাচ্ছি। এখন এখন এভাবে দেখাবো, এখন এখন দেখাবো কিভাবে এখান থেকে আপনি এখানে কিভাবে ইনভেস্ট করবেন সেটি। সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ডে আসার পরে টোটাল আমি একটু রিফ্রেশ দিচ্ছি, আমার আগে 25 ছিল, এখন টোটাল 121 বিএপি হয়ে গিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2400 বিএপি বোনাস, এই 2400 বিএপি বোনাস যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে প্রথমে আপনি মনে রাখবেন ফ্রিতে আপনাকে কাজ করতে হবে 5 থেকে 7 দিন। এরপর আপনি যদি বিএপি জমা করতে পারেন বেশি করে, তাহলে সেই বিএপি গুলো আপনি এখান থেকে ডলারে কনভার্ট করে নিতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে 50টি বিএপি যখন জমা হবে, তার মানে এখানে টোটাল আমার প্রায় 121 বিএপি জমা হয়ে গিয়েছে। 121 বিএপি জমা হলে আর হলে আপনার এখানে ডলার গুলো আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। তো এখানে যে কাজটি করবেন, এই 2500 বিএপি পাওয়ার জন্য আপনাকে $1 খরচ করতে হবে। সেটির জন্য আপনি ব্যালেন্সে ক্লিক করবেন, ব্যালেন্সে ক্লিক করার পরে সরাসরি আপনি স্ক্রলিং করে চলে আসবেন, এখানে সব পেমেন্ট মেথড কিন্তু শো করবে। সো কোন মেথডে আপনি এখানে ফান্ডটা যোগ করতে চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু বাংলাদেশিদের জন্য পেপল নেই বা আদার মেথড গুলো কঠিন, সুতরাং আপনাকে আমি সাজেস্ট করবো লিটকয়েন অথবা বিটকয়েন, এই দুটো থেকে যে কোনো একটি আপনি চুজ করে নেবেন। সো ফান্ড কিভাবে অ্যাড করবেন সেটি আমি দেখাচ্ছি। অ্যাড ফান্ডে আপনাকে ক্লিক করতে হবে, অ্যাড ফান্ডে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি চলে আসবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। এখানে বিটকয়েনের অ্যামাউন্ট অ্যাকাউন্টের অ্যাড্রেসটি দিতে বলেছে, সেটি কোথায় পাবেন আমি দেখাচ্ছি। সরাসরি বিটকয়েনে চলে যাবেন, বিটকয়েনে যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করার পরে অ্যাড্রেসটি চাই অ্যাড্রেসটি দিতে পারেন। এখানে অ্যাড্রেসটি দেওয়ার পরে যখন আপনার অ্যাড্রেসটি দেওয়ার পরে সরাসরি আমি আবারও ক্লিক করছি, এই যে অ্যাড ফান্ডে ক্লিক করছি, অ্যাড ফান্ডে ক্লিক করার পরে সরাসরি আপনার যে দুটো বক্স চলে আসবে, এখানে বিটকয়েন অ্যাকাউন্ট, বিটকয়েন অ্যাকাউন্ট এবং কনফার্ম বিটকয়েন, অর্থাৎ এখানে অ্যাড্রেসটি দিতে বলছে। অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে আপনি যখন সেন্ডে ক্লিক করবেন তখন সেই অ্যামাউন্টটুকু এই পেইডভার্টস মূল অ্যাকাউন্টের মধ্যে, তার মানে এখানে কিন্তু জমা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমার এখানে পোর্টফোলিওর মধ্যে দেখা যাচ্ছে যে 0.02 বিডিটি রয়েছে, সেটি আমি এবার ডিপোজিট করব। সেটি ডিপোজিট করার জন্য যে কাজটি করতে হবে, সরাসরি এখানে বিটকয়েন যেটি রয়েছে সেই বিটকয়েন আমি ক্লিক করব, ক্লিক করার পরে রিসিভে ক্লিক করব, রিসিভে ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আমি কপি করব। কপি করার পরে সরাসরি আমি চলে আসবো এই নির্ধারিত এই বক্সের মধ্যে, তার মানে এখানে আমি ইনভেস্ট করব। ইনভেস্ট করার জন্য এখানে যে বক্সটি রয়েছে সেই বক্সের মধ্যে আমি ক্লিক করব, দ্যাটস ইট, এতটুকুই। সো সেটি আমি প্যাস করছি, প্যাস করার পরে যখন আমি সেন্ডে ক্লিক করব, সেন্ডে ক্লিক করার কি অবস্থা হয় সেটি আমি দেখাচ্ছি। এই যে সাকসেসফুলি আপডেটেড ইউর বিটকয়েন অ্যাকাউন্ট, তার মানে আমি আমার বিটকয়েন অ্যাড্রেসে যে অ্যামাউন্টটুকু সেই অ্যামাউন্টটুকু এখানে কিন্তু অ্যাড করে নিয়েছি, এবং সেটি অ্যাড হবে কিন্তু 7 দিনের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন যে সরাসরি বিটকয়েনের পেমেন্টটা কিন্তু এখানে অ্যাড হতে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সময় লাগে। সুতরাং আপনাকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আমি এটি এখন অ্যামাউন্টটুকু অ্যাড করেছি আমার একটু সময় লাগতে পারে, যে এখানে আমি একটু রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পরে কিন্তু জিরো দেখাবে। কেন জিরো দেখাচ্ছে সেটি বলছি, যে সাথে সাথে কিন্তু পেমেন্টটা অ্যাড হবে না, একটু সময় নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি যদি এখানে $1 খরচ করেন তাহলে এখানে 2400 বিএপি গুলো এখানে কিন্তু টোটাল অ্যাড হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো বেশি আর্নিং করতে চাইলে আপনি কি করবেন সেটি আমি দেখাচ্ছি। আপনি সরাসরি স্ক্রলিং করে নিচে চলে আসবেন, তার মানে আপনি যখন ড্যাশবোর্ডে থাকবেন, ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আপনি নিচে চলে আসবেন। এখানে আপনি প্রথমত বেশ কয়েকটি প্রসেসে আপনি আর্নিং করতে পারবেন। আপনি যদি মিনিমাম $10 এখানে ইনভেস্ট করেন, তাহলে $10 ইনভেস্ট করার এগেনস্টে আপনার সামনে এই ধরনের $10, তারপর $1, তারপর $0.51 কাজগুলো কিন্তু চলে আসবে। আশা করি ইনভেস্টের পরে আপনি এখান থেকে বেশি আর্নিং করার সুযোগ পাবেন। সো বেশি ইনভেস্ট, বেশি আর্নিং। তারপরে এখানে রয়েছে $19.99, এরপর $2.99। তার মানে এই ডলারগুলো খরচ করলে আপনার সামনে বেশি করে অ্যাডগুলো জমা হবে। সো কি পরিমাণ আর্নিং করবে সেটি আমি এখানে দেখাচ্ছি বিস্তারিত। বিএপি গ্রুপ অ্যাডস 1-to-1 বিএপি, লাস্ট টাইম ইয়ার বিএপি
group was sent $0.002 অর্থাৎ আপনি যখন এখানে ইনভেস্ট করবেন ইনভেস্ট করার প্রাথমিক অবস্থায় এখান থেকে আপনি $0.002 করে বিপি সমপরিমাণ আর্নিং পাবেন এরপরের ধাপ হচ্ছে এ গ্রুপ হায়ার রিসিভ $0.0011 তার মানে এখানে আপনি যদি $10 ইনভেস্ট করেন তাহলে এখান থেকে হ্যাভ ইউ ব্লকড লো ভ্যালু অ্যাডস উইথ আওয়ার অ্যাড ফিল্টার তার মানে আপনি এখান থেকে $10 যদি মিনিমাম ইনভেস্ট করেন তাহলে অনায়াসে এখান থেকে প্রাথমিক ধাপ হচ্ছে এতটুকু আর্নিং করার যোগ্যতা পাবেন এরপরে এতটুকু আশা করি এভাবে আপনি ইনভেস্ট করে করে আর্নিং করবেন শুরুতে আপনাকে আমি বলে রাখছি যে আপনি ফ্রিতে কাজ করবেন ফ্রিতে কাজ করার পরে বিপি যখন বেশি জমা হয়ে যাবে 5 থেকে 7 দিন হওয়ার পরে তখন আপনি $1 সম পরিমাণ বিএপি যখন হবে তখন আপনি সেটি ইনভেস্ট করে আরো ইনকাম জেনারেট করতে পারেন সো এবার দেখাচ্ছি কিভাবে আপনি ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করা সেম প্রসেস ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পরে সরাসরি আপনি কিসের ক্যাশ আউট নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দেবেন আপনি বিটকয়েন নিতে চাইলে বিটকয়েনে ক্যাশ আউট সিলেক্ট করে দেবেন ক্যাশ আউট সিলেক্ট করার পরে সরাসরি নেক্সট যে ইন্টারফেসটি সেটি হচ্ছে এখানে এটি ট্রান্সফার ফর্ম কোথা থেকে পিবি আর্নিং ব্যালেন্স পিবি আর্নিং ব্যালেন্সটা আপনি কোথায় নিতে চাচ্ছেন আপনি সেটি সিলেক্ট করে দেবেন আমি বিটকয়েনে নিতে চাচ্ছি এবং অ্যামাউন্ট টুকু তার মানে অ্যামাউন্টের পরিমাণ টুকু আপনি এখানে দিয়ে দিবেন এবং ডেট অফ বার্থ দিবেন তারপর সাবমিটে ক্লিক করবেন আশা করি এভাবে যদি এটি সাবমিট করেন সর্বোচ্চ 7 দিনের মধ্যে তারা কিন্তু বেশি সময় নেয় না সর্বোচ্চ 7 দিন যেহেতু লিখেছে 7 দিনের ভিতরে আপনার পেমেন্ট টুকু আপনার নির্ধারিত ওয়ালেটের মধ্যে তার মানে বিটকয়েন সিলেক্ট করে দিলে বিটকয়েনের মধ্যে অ্যাড হবে তারপর লিটকয়েন সিলেক্ট করে দিলে লিটকয়েনের মধ্যে অ্যাড হবে তার মানে যে পেমেন্ট মেথডে আপনি সিলেক্ট করে দিবেন সেই পেমেন্ট মেথডে কিন্তু অ্যাড হয়ে যাবে সো এখানে টোটাল 5টি কিন্তু এখন অ্যাক্টিভ দেখা যাচ্ছে 5টির যে কোনো একটি আপনি ইউজ করতে পারবেন ফান্ড অ্যাড করার জন্য অথবা ক্যাশ আউট করার জন্য এই হচ্ছে মোটামুটি paidverts.com সম্পর্কে রিভিউ আপনাকে আমি আবারও সাজেস্ট করবো আপনি শুরুতে রিস্কে যাবেন না ফ্রিতে আপনি কাজ করুন কাজ করে যখন আপনি বেশি বিএপি আর্নিং করবেন সেই বিএপি গুলোকে ইনভেস্ট করার মাধ্যমে আপনি আরো বেশি আর্নিং করতে পারেন সো এই ছিল মোটামুটি ভিডিও সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন সো পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকবেন আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার